কুরিয়ারের মাধ্যমে এসে পৌঁছেছে। তার আগে আপনারা মিডিয়ায় চালিয়েছেন, আমি দেখেছি যে আমাকে তলব করা হয়েছে, এবং আমি আজকে তৃতীয়বারের জন্য এসে এখানে উপস্থিত হয়েছি, এবং আমি আমার কথা মতো তদন্তে পূর্ণ সহযোগিতা করেছি। সকাল 10:30 আমাকে আসতে বলা হয়েছিল, আমি সকাল 10:30 এসেছি, এখন বিকেল প্রায় 5:30 বাজে, অর্থাৎ দীর্ঘ 8 ঘন্টা তদন্ত চলেছে। কিন্তু গত দুবার দিল্লিতে যাওয়া হয়েছিল, এখন দিল্লি থেকে বহিরাগতদের কোর্টের অর্ডারে কলকাতায় আসতে হচ্ছে। এটা প্রথম নৈতিক জয়। তারপরে এতে একে আমি যা বলেছি, আর তিনবার আমি তদন্তে নিজে অংশগ্রহণ করেছি, আমার ডাকা হয়েছে, আমার স্ত্রীকে দুবার সিবিআই থেকে, একবার ইডি থেকে। যারা এখানে এসে ইনভেস্টিগেশন করছে তাদেরও নিজেদের চাকরি রয়েছে, তারা নিজেদের কর্তব্য পালন করছে। আমি কোনোভাবেই যারা ইনভেস্টিগেশন করছে বা যারা ইডিতে চাকরি করছে বা যারা সিবিআই চাকরি করছে, আমি কাউকে কোনো রকম দোষারোপ করছি না। আমি তিনবার গেছি, আরো 30 বার ডাকলে আমি 30 বার যাব, কিন্তু আমি মাথা মতো করার ছেলে নই। আমি এটা প্রথম দিন বলেছি, আমি আজকে আবার বলছি। সুতরাং কেউ যদি ভাবে যে কারো ছেলেকে আমি আক্রমণ করেছি বলে এই ইডির জুজু আর সিবিআই জুজু দেখি আমাকে ভয় পাবে, আমি যা বলেছি 29 অগস্টের মঞ্চ থেকে, আমাদের আন্দোলনের ভাষা আরো তীব্রতর হবে, আমার প্রতিবাদের ভাষা আরো তীব্রতর হবে। তৃণমূলের একটাই মুখ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন তৃণমূল মানে কি তৃণমূল? আমি যে যেটা বলে আসছি ধূপগুড়ি সভা থেকে, যে মানুষ তৃণমূলকে যেরূপে দেখতে চায়, তৃণমূলকে সেই রূপে প্রতিষ্ঠিত করার বা নতুন করে তৈরি করার দায়িত্ব আমাদের সকলের। এবং মানুষ নতুন রূপে যাতে তৃণমূলকে দেখতে পায় আগামী 6 মাসের মধ্যে, তার জন্য যা করণীয় আমরা করবো। আপনাকে তলব করা হয়েছে, তার আগে করলেন না কেন? দাঁড়াতালি দিলে গায়ে লাগে, অভ্যাস চলে গেছে তো, যা ইচ্ছা তাই করে বাড়াও। আর বিরোধী শূন্য কেউ থাকবে না পশ্চিমবাংলায়, এমনি কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, বিজেপির ক্ষমতা দখলের যে নির্লজ্জ প্রচেষ্টা, সেই পথে একমাত্র পথের কাঁটা তৃণমূল। তাই তৃণমূলকে যে করে হোক সরাও, তৃণমূলকে সরাতে হলে তৃণমূলকে ইডি সিবিআই ব্যবহার করে তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করো, আমাকে ধনীকে চমকে ডাকো, বসিয়ে রাখো, জেরা করো, প্রেশার ক্রিয়েট করো। আরে আমি তো 2 বছর আগে স্টেটমেন্ট দিয়েছি, কি বলেছি? আমি বলেছি যে আমার সাথে বিন্দু মাত্র কোনো রকম যোগসাযোগ বা যোগসূত্র যদি এই কেলেঙ্কারির পাওয়া দেয় বা প্রতিষ্ঠিত করতে পারে, যে পাঁচ পয়সা এখান থেকে আমি নিয়েছি, তাহলে ইডি বা সিবিআই লাগানো আমার পিছনে দরকার নেই, একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, সেখানে গিয়ে আমি মৃত্যুবরণ করবো। আমি আজ একই কথা বলছি, মামলা করবো, প্রধান অভিযুক্ত যাকে বলা হচ্ছে গেছে আমি দেখলাম,